ম্যাথ ইকুয়েশন পরিবারে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্বটি আজকের পর্বটি ত্রিভুজ বিষয়কের দ্বিতীয় পর্ব গত পর্বে আমরা একটি সূত্রের সাহায্যে ত্রিভুজ নির্ণয় করে দেখিয়েছিলাম আজকেও ওই একুশ সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজ নির্ণয় করে দেখাবো বোঝার সুবিধার্থে গত পর্বে আমরা যে ত্রিভুজগুলো নির্ণয় করেছিলাম সেই ত্রিভুজগুলো প্রথমে দেখে আসব গত পর্বের শুরুতে আমি বলেছিলাম যদি কোন থেকে কোনো রেখা যায় তাহলে প্রথমে একটা সূত্রের দুই দিতে হবে তাহলে প্রথমে আমরা একটা কী দিলাম সূত্রের দুই তারপর বলেছিলাম যদি কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করে তাহলে গুণ দিতে হবে ক্রস করে বাহুকে স্পর্শ করলে দুই দিতে হবে অর্থাৎ কোন থেকে কোনো রেখা গিয়ে যদি কাউকে ক্রস করে তাহলে গুণের দুই দিতে হবে ঠিক একইভাবে কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে সেই জন্য গুণের দুই দিয়েছি তারপর আমরা গুণ করে দিয়েছি দুই দোকানে চার চার দোকানে কত আট তার মানে এই ত্রিভুজে আটটি ত্রিভুজ সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে যেহেতু কোন থেকে গিয়েছে তাহলে প্রথম একটা সূত্রের দুই তারপর ত্রিভুজে কোন থেকে রেখা গিয়ে কাউকে কী করেছে ক্রস করেছে তাহলে গুণের দুই ঠিক একইভাবে এই বাহুটাও কি করেছে ক্রস করেছে ঠিক একইভাবে এই বাহুটাও কি করেছে ক্রস করেছে যেহেতু ক্রস করেছে তাহলে কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে দেখুন তো দুই দুকানে চার চার দোকানে আট আর দুকানে গত ষোলো তার মানে ষোলোটি কী এসে ত্রিভুজ সৃষ্টি হয়েছে এখন আসুন পরের ত্রিভুজটা চলা যায় যেহেতু কোন থেকে রেখা গিয়েছে তাহলে প্রথমে কী সত্রের দুই তারপর কোন থেকে কোনো রেখা গিয়ে দেখুন তো এই জায়গায় কী ক্রস করেছে যেহেতু ক্রস করেনি তাহলে যোগের দুই হবে আমি গত পর্বে বলেছিলাম এবং সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছি কেন কেন গুণ হবে কেন যুগ হবে অবশ্যই গত পর্বটি অবশ্যই দেখে আসবেন দেখুন ত্রিভুজে কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে করেনি তাহলে যোগের দুই কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে করেনি তাহলে কি হবে যোগের দুই কিন্তু কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেনি হ্যাঁ করেছে তাহলে কি হবে গুণের দুই এখন সরলে নিম অনুযায়ী দুই দুগুণের চার আর দুই দুই কত চার আট তার মানে আটটি ত্রিভুজ হয়েছে সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে আমরা কি করব। আজকের পর্বের তিনটা ত্রিভুজ কী করবো নির্ণয় করবো চলুন শুরু করি দেখুন তো কোন থেকে কোন রেখা গিয়েছে তাহলে কি হবে সূত্রের দুই এখন দেখুন ত্রিভুজে কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে তাহলে গুণের দুই ত্রিভুজে কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে তাহলে কিসের দুই গুণের দুই এটা দেখুন তো কাউকে কে ক্রস করেছে না তাহলে কি হবে যোগ হবে এবং এই কোন থেকে দেখুন তো বাহতে আসছে না ঠিক গত চিত্রের মতো কোন থেকে কী হয়েছে কী হয়েছে বাহুতে গিয়েছে না যদি কোন থেকে বাহুতে আসে অথবা বাহু থেকে কুনে যায় তাহলে কী দিতে হবে যুগের দুই দিতে হবে তাহলে দেখুন তো কয়টা হইলো কয়টা কয়টি ত্রিভুজ সৃষ্টি হইলো দুই দোকানে চার চার দোকানে আট আর দুই গত দশ তার মানে দশটি ত্রিভুজ কী হয়েছে সৃষ্টি হয়েছে তার মানে কী দাঁড়ালো যদি কোন থেকে কোন রেখা যায় ঘি কাউকে ক্রস করে তাহলে গুণের দুই হবে আর যদি ক্রস না করলে কি হবে বলুন তো যোগের দুই হবে এখন আসুন পরের চিত্রে আমরা চলে যাই দেখুন কোন থেকে কোন রেখা গিয়েছে হ্যাঁ গিয়েছে তাহলে সূত্রে সূত্রেগত দুই কোন থেকে কোন রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে তাহলে গুণের দুই কোন থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে গুণের দুই দেখুন তো কোন থেকে কোন রেখা এসে কাউকে ক্রস করেছে না তাহলে কি হবে যুগ হবে তা মানে ক্রস করলে গুণ হবে যদি ক্রস না করে তাহলে কি হবে যুগ হবে এখন কথা হচ্ছে এই জায়গায় কি দুই হবে না অন্য কিছু হবে দেখুন তো কোন থেকে কোথায় এসেছিল বাহুতে এই অর্ধেকটা দেখুন তো কোন থেকে কোথায় আসে কোনে যদি কোন থেকে কোনে আসে তাহলে যোগের চার দিতে হবে তাহলে কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে দুই দুগণে চার চার দুগানে আট আর চারেগত বারোটি তার মানে এই চিত্রে বারোটি কী হয়েছে ত্রিভুজ সৃষ্টি হয়েছে এখন আসুন পরেরটা আমরা যাই যেহেতু কোন থেকে দেখা গিয়েছে তাহলে প্রথমে সূত্রে দুই দিতে হবে দিলাম দেখুন কোম থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে কোম থেকে কোনো রেখা গিয়ে কাউকে ক্রস করেছে হ্যাঁ করেছে তাহলে গুণের দুই এখন আবার দেখুন তো এই কোম থেকে আবার কোনে গিয়েছে না এই যে কোম থেকে কোনে গিয়েছে তাহলে কী হবে যুগের কত চার আবার দেখুন তো কোন থেকে কোনে গিয়েছে না গিয়েছে তাহলে কী হবে যুগের কত চার আবার দেখুন তো কোম থেকে এটা কোনে আসে আসছে না যদি কোন থেকে কোনে আসে তাহলে কী হবে যুগের চার তাহলে কত হলো দুই দোকানে চার চার দোকানে আট চারে বারো ষোলো বিশ তার মানে কয়টি সৃষ্টি হয়েছে বিশটি কী হয়েছে সৃষ্টি হয়েছে তার মানে এই ত্রিভুজে টোটাল বিশটি ত্রিভুজ কী হয়েছে সৃষ্টি হয়েছে আমি ক্লাসে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে আমরা যখন আরও কঠিন কঠিন ত্রিভুজে যাব তখন কিছু জিনিস দেখে আমরা সাথে সাথে কী করবো সিদ্ধান্ত নিয়ে নিব এই ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে এটা আমি পরবর্তীতে দেখাবো আজকে যেহেতু এটা একটা কঠিন চিত্র এটাকে আমরা একটা দিনে দেখে কয়টা ত্রিপুর সৃষ্টি হয়েছে সেটা আমরা কি করব নির্ণয় করব। যদি আপনি এই সূত্র মনে না থাকে আচ্ছা দেখেন তো এই ভিতর একটা টি সৃষ্টি হয়েছে না টি কত ভাই টি হচ্ছে টোয়েন্টি আমরা জানি টি কত টোয়েন্টি সেই জন্য আমরা বলতে পারি এটার মধ্যে কী এই বৃষ্টি ক্রিসে ত্রিপুর সৃষ্টি হয়েছে এটি পরীক্ষায় খুব দিয়ে থাকে বিভিন্ন বিশে কি করছে দেওয়া আছে পরীক্ষায় দিয়েছিল সেজন্য টি দেখে আপনি কি করবেন সিদ্ধান্ত নেবেন টি কত টোয়েন্টি এভাবে মনে রাখা কি করবেন চেষ্টা করবেন আর না হয় সূত্র তো আছেই এভাবে যদি আপনি ত্রিভুজ নির্ণয় করেন তাহলে ত্রিভুজ বের করার নির্বল হবে এবং আপনি খুব সহজে কি করতে পারবেন বের করতে পারবেন আজ আর নয় ভালো থাকবেন অবশ্যই বাসা থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন গ্রুপে মেম্বার অ্যাড করার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ